हेलो फ्रेंड्स, न्यू बैंड एपिसोड लेके हाजिर हो चुका हूँ आप लोगों का फेवरेट यूट्यूबर आई और बहनो प्रेजेंटिंग द मोस्ट इंटरेस्टिंग एंड एंटरटेनिंग कैरेक्टर डीजे डीजे अब होगा एंटरटेनमेंट शुरू। इवेंट सेक्शन पे तो इवेंट शुरू हो गया से सो मैं बिशु बोले सिलाम जो जखन ही शुरू हो जाए सो मेरी 10-15 মিনিটের মধ্যে আমি হিরো হ্যান্টিংস থেকে বুক অফ হিরো ক্লেম করে নিব, সো রিসিভ করে নিব। সো এখন সেটাই করবো, সো 3 দিন প্রায় 4 দিনই আছে, সো মেবি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। সো ওকে এখন আমি শুধু হিরোকে ডাউন করব আর এখানে বুক অফ হিরো ইউজ করে নেব। সো মোটমাট 25টা হিরো ডাউন করতে হবে, ওকে কোনো সমস্যা নেই, শুধু হিরোকে ডাউন করতে হবে আর কিছুই না। সো মেবি যেটা করব সো পোস্ট করে নেবো আর্মি, ওকে 1-2-3। সো ওকে পোস্ট করে নিই আর এখানে 10 দিয়ে রাখছি একদম ফুললি, সো দরকার হবে। সো ওকে, সো উইজার কিছু উইজার 10 দিয়ে রাখি। ওকে ওকে উইজার ইদার পে আজা। সো ওকে কিছু উইজার 10 দিয়ে রাখলাম। সো ওকে কমপ্লিট হয়েছে, এখন শুধু পোস্ট মেরে দিলাম। সো ওকে টার্গেট হচ্ছে 15 মিনিটের মধ্যে বুক অফ হিরো ক্লেম করা। সো 500 XP সাথে থাকবে, সো বুক অফ হিরো সো অসাধারণ একটি ইভেন্ট। সো ওকে 1-2-3 লেটস গো, এটাকে চলে যাবে এখন, মেবি সো 15 মিনিটের মধ্যে কমপ্লিট করে নেব। সো ওকে সর্বপ্রথম অ্যাটাক, সো গ্র্যান্ড ওয়ার্ডেন, সো গ্র্যান্ড ওয়ার্ডেনকে দিয়ে শুরু করবো। ওকে 1-2-3 গ্র্যান্ড ওয়ার্ডেন, ওকে পাওয়ার অ্যাবিলিটি সো বেরিয়ে আসবো। সো ওকে মাইনাস কোনো সমস্যা নেই, আমি প্লাস করে নেব। সো ওকে একটি কমপ্লিট হয়ে গেছে, সো এখন থেকে একদম 24টা ফুল করে নেব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সো লেটস গো ডু ইট গানা। সো আপনার আরেকটি জিনিস এখানে বেশি মেনটেন করে চলবেন সেটা হচ্ছে আপনার সাইটে যখন আপনার কিং কুইন পাবেন, সো তার জন্য একটি জিনিস করতে হবে কি আপনার টপে মাইনাস করতে হবে। সো কিং কুইন যেগুলো থাকে সো বাইরের সাইটগুলো যে দেখতে পাচ্ছেন বাইরে সবগুলো আছে, সো এরকম বেজ খুঁজবেন যে আপনার যেগুলো বাইরে আছে সো সেগুলোতে আপনার টার্গেট করে সেগুলো হিরোকে ডাউন করে দেবেন। সো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সো মেবি বেশি টাইম লাগবে না আমার, হয়তো 15-20 মিনিট লাগবে, সো তার বেশি লাগার কথা না। সো ওকে কমপ্লিট তো করে দেবো, যেটি আপনার বললাম সো আপনার একটা মেনটেন করে চলবেন, সাইডে যত হিরোজগুলো পাবেন সেগুলোতে অ্যাটাক করবেন, আর মেবি আপনার চেষ্টা করবেন যে এক বেজে যিনি 2টা কিংবা 3টা করে হিরো ডাউন করতে পারেন, এরকম বেজ খুঁজবেন। আর টপি সমস্যা নেই, টপে আপনারা ফিরসে করে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আর যদি চান যে আপনারা শুধু অ্যাটাক করেই করবেন তাহলে মেবি এখানে 4 দিন সময় আছে, 4 দিনের মধ্যে মিনিমাম তো 2-1 দিন লাগবেই, সো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন 4 ডেজ। সো 4 ডেজ আরামসে কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। সো মেবি আমি একদম কমপ্লিট করলাম প্রথমে, সো এর আগেরতেও আমি এক করেছিলাম হিরো হান্টিংয়ে, সো বুক অফ হিরো নেওয়ার জন্য, সো সেম টু সেম সেটার মধ্যে সো 20টা হিরো ডাউন করার ছিল, সো ডিসট্রাই করার, সো এটার মধ্যে 25টা, সো কোনো সমস্যা নেই, সেটার মধ্যেও আমি 15 মিনিটের আগে এটা কমপ্লিট করে দিয়েছিলাম। সো এবার কার্ডটা হয়তো 15-20 মিনিট লাগতে পারে, সো একদম শিওর না যে কতক্ষণ লাগবে, সো চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার জন্য, দেখা যাক কতক্ষণ সময় লাগে। সো মেবি কয়েকটা তো অ্যাটাক করলাম, দেখি কতটা হয়েছে। সো ওকে টেস্ট হয়ে গেছে আর 2টা লাগবে হিরো ডাউন করলে হবে। সো মেবি 10 মিনিটও হয়নি, সো আমি ভেবেছিলাম যে 15 মিনিটের টার্গেট নিয়েছিলাম, সো 10 মিনিটও হয়নি, কারণ 10 মিনিট না হওয়ার মেন কারণ হচ্ছে আপনার 2টা 3টা করে মিনিমাম 2টা 3টা করে ডাউন করেছি, একটিও ডাউন করলে সমস্যা, তার জন্য 2টা করে ডাউন করেছি। মেবি কয়টা অ্যাটাক করেছি একটু দেখি। সো ওকে ওকে, সো এখানে যেহেতু দূর যায় সেহেতু দূর না, সো মেবি এখানে
গবলিন বাদ গবলিন তো তাটা কি করিনি। সো যেখানে দেখতে পাচ্ছেন মেবি এখান থেকে শুরু হয়েছে 23টার দিকে টপি। সো ওকে মোটমাট হয়তো 8টা কিংবা 7টা এরকম অ্যাটাক হবে করেছি শুধু হিরোজ দিয়ে আর বাগার বাগার ট্রুপস ইউজ করেছি মাঝে মাঝে। সো 10 মিনিট হয়নি, সো 15 মিনিটে টার্গেট নিয়েছিলাম। সো মেবি আর 2টা হিরো ডাউন করলে বুক অফ হিরো কমপ্লিট হয়ে যাবে, সো রিসিপ্ট কমপ্লিট হয়ে যাবে এবং নিতে পারবো। সো ওকে এখন অ্যাটাক করবো আর 2টি। সো ওখানে ট্রুপস আছে, কোনো সমস্যা নেই, বাগার বাগার সব কিছু কমপ্লিটলি আছে। সো বোস্টও মেরে নিয়েছি, এখনও 44 মিনিট আছে। ওকে কোনো সমস্যা নেই, এখন 2টা হিরো ডাউন করতে হবে। সো মেবি 2টা ডাউন করে দেখব। ওকে সো সাইড দিয়ে দেখবো, সাইডে পাই নাকি। সো 2টা একটা অ্যাটাকেই 2টা ডাউন করবো হিরো। সো মেবি পেয়ে যাবো, কতটা তো 3টা করেও ডাউন করেছে, একদম 3টা কি ডাউন, 3টাই ডাউন করে দিয়েছি। সো মেবি আপনারা যখন একটু মাইনাস খাবেন, সো একটি করে খাবেন না। সো আর এরকম সময় কি, সো অনেকেই আছে ট্রফি প্লাস করানোর জন্য হিরোজগুলো বাইরে রাখে। সো মেবি আমি কী করবো যে এখন যে মাইনাস খেলাম, সো এগুলো উঠানোর জন্য হিরোজগুলো বাইরে রাখবো। সো ওকে জলদি জলদি যাওয়া। সো ওকে লাস্টে তো পাচুকা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার 2টা হিরো ডাউনের দরকার। মেবি এখানে 3টাই ডাউন করতে পারবো, সেখানে বারবেরিয়ান কিং এবং এখানে আর্চার কিং এবং গ্র্যান্ড ওয়ার্ডেন। সো এক কাজ করবো, গ্র্যান্ড ওয়ার্ডেনকে বলে জায়গা উইজার্ড দি, ওকে গ্র্যান্ড ওয়ার্ডেন ডাউন। সো তারপরে কুইন, সো ওকে কুইন ডাউন হয়ে চুকায়। সো ওকে কমপ্লিট হয়ে চুকায়, সো রিওয়ার্ডস এখন কমপ্লিট হয়ে যাবে। সো 25টা হিরো ডাউন কমপ্লিট হয়ে চুকায়। ওকে এখানে দেখতে পাচ্ছেন 25টা হিরো ডাউন হয়ে চুকা হে। সো ক্লেম হয়ে চুকা হে অলরেডি অটোমেটিক। সো 500 এক্সপিরিয়েন্স আচ্ছা, বুক অফ হিরোজ। সো সাধারণ বুক অফ হিরোজ এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন বুক অফ হিরোজ আ চুকা হে। সো এটাই ছিল, সো আপনারা কীভাবে জলদি জলদি ক্লেম করে নিতে পারবেন বুক অফ হিরো। সো আপনারা এখানে আমার মোটমাট সর্বোচ্চ হলে দেখাচ্ছি কত মিনিট লাগছে। সো অ্যাটাক শুরু করছি 17 মিনিট আগে, সো 17 মিনিট আগে থেকে শুরু হয়েছে। সো গবলিন তো আমি ইউজই করিনি এটা আগের। সো এখানে দেখতে পারছেন যে 17 মিনিটের মধ্যে আমি কমপ্লিট হয়ে গেছি কাহে। সো ওকে দুইটা গান আছে, সো কীভাবে আপনার 17 মিনিটের মধ্যে কমপ্লিট করলাম আসাম, 17 মিনিটের মধ্যে বুক অফ হিরোস ক্লেম হয়ে চুকা হ্যাঁ। সো আরও তো 4 দিন সময় আছে, 4 দিনের মধ্যে আপনার আস্তে আস্তে কমপ্লিট করে নিতে পারবেন। সো মেবি ওকে হিরো হান্টিং কা রিওয়ার্ডস তো ক্লেম হয়ে চুকা হ্যাঁ। সো মেবি দুইটা গান 17 মিনিটের মধ্যে কমপ্লিট। সো ওকে তো আরেকটি জিনিস সেটা হচ্ছে আমার টাউন হল আজকে আপডেট দিয়ে দেবো। সো টাউন হল মেবি 12-এ চলে যাবো আজকেই। সো সব তো ম্যাক্স হয়ে চুকা হ্যাঁ। সো এখানে শুধু কিং বাদে, সো কিং কোনো সমস্যা হবে না, কিং প্রসেসটা আপডেট করে দেবো। সো ওকে আই হোপ ভিডিওটি ভালো লাগে, শুধু ভিডিওটি ভালো লাগে সো লাইক করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সেটা বেল আইকনে সেটি এনেবল করে দেয় সবার আগে ভিডিও পাওয়ার জন্য। সবার দেখা হবে নেক্সট এপিসোডে, তখন পর্যন্ত ভালো থাকো আর খেলতে থাকো দ্য ক্ল্যাশ অফ ক্ল্যান। টাটা।